হ্যালো ফ্রেন্ডস, আমাদের নতুন পর্বে স্বাগতম। তো নিশ্চয়ই ভালো আছেন সবাই, আমরাও ভালো আছি। তো সকাল সকাল আমি হাজির হলাম একটা নতুন নাস্তার রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো পটাটো স্যান্ডউইচ। তো স্যান্ডউইচটা আমি এখন আপনাদেরকে বানিয়ে দেখাই যে আমি কি করে বানাই। তো আমি এখানে নিয়েছি কিছু ব্রেড, আর লাগছে আমার এই যে বাটার, আর এ সাইডে আমি নিয়েছি কিছুটা আলু সেদ্ধ করে এভাবে ম্যাশ করে নিয়েছি সুন্দর করে। আর এখানে ছোট ছোট করে আমি ক্যাবেজ আর এই যে ব্রোকলি এটা কুচে কুচে নিয়েছি আর কি। আর এখানে আমার মশলা লাগছে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, আর সামান্য কাঁচা ঝাল কুচি করে নিয়েছি, একটু শুকনো ঝালের গুঁড়া, একটু মরিচে এই গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, একটু জিরা ফোড়নের জন্যে আস্ত গোটা জিরা, আর এটা হচ্ছে জিরা গুঁড়া, আর এখানে আছে একটু গরম মশলা গুঁড়া। তো এই হচ্ছে আমার উপকরণ। আর এখানে নিচ্ছে হচ্ছে এই যে সস, টমেটো সস। তো চলুন আমি আমার যে পটাটো স্যান্ডউইচটা আজকে আপনাদেরকে বানিয়ে দেখাই চলে যাই মূল রান্নায়। তো ফ্রেন্ডস, আমি কড়াই গরম করে সেখানে একটু সাদা তেল দিয়ে নিচ্ছি। সাদা তেলের সাথে আমি একটু বাটারও দিয়ে নিলাম, তাহলে ফ্লেভারটা সুন্দর আসবে। বাটারটা গলে গেছে, এখন আমি গোটা জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা কুচি আর রসুন কুচি। তো আমি এই পেঁয়াজ রসুন আদা এটা আমি খুব বেশি ভাজবো না, একটু নরম হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো ব্রোকলি আর ক্যাবেজের গুলো দিয়ে দিচ্ছি। খানিকক্ষণ আর কেবল ভাজবো। তো আমি এখানে সে আমার গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া, ঝাল এবং শুকনো ঝালের গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ এগুলো সব আর কি দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়েই একসাথে করে আমি সবজিটাকে ভেজে নেব। এখানে দেখতে পাচ্ছেন যে আমার ক্যাবেজ আর ব্রোকলিটা কিন্তু সুন্দর নরম নরম হয়ে এসেছে, সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এখানে আমি এবার আলুটা অ্যাড করবো। আমি আজকে খুব সুন্দর করে সবজির সাথে আলুটা ভালো করে মিশিয়ে নিব। তো এখানে আপনারা ইচ্ছা করলে কিন্তু গাজর বা অন্যান্য যে নরম সবজি যেগুলো আছে সেগুলো দিয়ে নিতে পারেন। আমার কাছে আজকে ক্যাবেজ আর ব্রোকলিটাই ছিল, তো আমি সেটাই দিলাম। স্যান্ডউইচটা দেখা যায় সাধারণত বাচ্চারা খেতে খুব পছন্দ করে, আর বাচ্চারা অনেক ক্ষেত্রে দেখা যায় যে সবজিটা খেতে চায় না। তো পটাটো স্যান্ডউইচটা কি শুধু পটাটো দিয়েই করা যায়? তো আমি চিন্তা করি যে এর ভিতরে একটু সবজি দিলে আর কি বাচ্চারা এভাবে সবজিটাও আর কি তার খাওয়া হয়ে যায়। তো আমার সবজি আর আলুর মিশ্রণটা কিন্তু এখন তৈরি হয়ে গেছে, এখন আমি এটা দিয়ে আর কি ব্রেডটা রেডি করে নেব। তো চলুন এবার আমি ব্রেডটা কি করে রেডি করি সেটা আপনাদেরকে দেখাই। আমি এখানে ব্রেডের গায়ে দেখতে পাচ্ছেন যে টমেটো সসটা লাগাই নিচ্ছি এভাবে সুন্দর করে চামচ দিয়ে। প্রত্যেকটা ব্রেডের এক পাশেই আমি এভাবে আর কি সুন্দর করে সসটাকে লাগাই নেই।
এখন আমি আর কি যে মিশ্রণটা পটাটোর যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা সুন্দর করে আর কি এর ভিতরে সেট করে দিচ্ছি। তো খুব নরম হাতে এটা করতে হবে আর সুন্দর করে চেপে চেপে আর কি লাগাতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে কিন্তু আর কি আলু আর সবজির মিশ্রণটা এভাবে দিয়ে নিয়েছি, কত সুন্দরভাবে কিন্তু এর বাটারের সাথে এটা সেট হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি বাটার। তো বাটারটা আমি এখানে ভিতরে আর কি অল্পই দেব, কারণ আমি ভাজার সময় সবজিটা ভাজার সময় কিন্তু বাটারটা দিয়েছি, আর এরপরে যখন আমি আর কি আবার ব্রেডটা ভাজবো একসাথে দিয়ে তখন কিন্তু আমি আবার আর কি বাটার দিয়েই ভাজবো, এই জন্য আমি ভিতরের বাটারটা একটু কম দিয়েছি। তো এইবার আমি দুইটা একসাথে করে সেট করে নেব এভাবে। তো একটু হাত দিয়ে সুন্দর করে আস্তে করে চেপে দুইটা ব্রেড দুইটাকে আর কি চেপে চেপে আর কি একসাথে করে নিতে হবে। আর এভাবে আমি আর কি একসাথে সবগুলোকে এক এক করে করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি অনেক সুন্দর করে আর কি এটা সেট করেছি, এই যে এভাবে করে করে নিতে হবে। এখন চলুন আমরা এক এক করে আর কি এটা কি করে ভাজি সেটা দেখাই। তো আমি এখন কড়াইটা গরম করে নিয়েছি, গরম করে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা বাটার। এখন আমি এক এক করে ব্রেডটা এভাবে দিয়ে আস্তে করে ভেজে নেব। খুব সাবধানে আমি আস্তে আস্তে ব্রেডটা গরম করে নিচ্ছি এভাবে। তো বন্ধুরা আমার স্যান্ডউইচটা কেমন হলো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা বেশি গরম করব না, বেশি গরম করলে শক্ত শক্ত হয়ে যাবে আর কি। তো আমার স্যান্ডউইচটা রেডি। তো আমি আস্তে করে সব ব্রেডগুলো আর কি এভাবে ভেজে নিচ্ছি এক এক করে। তাই যে আমার স্যান্ডউইচ একবারে রেডি, দেখেন কতটা সুন্দর হয়েছে। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই।